ଆଜି ଚାଲ ପର୍ବତ ବୁଲିକି ସବୁ ଓଡ଼ିଆ ସାଙ୍ଗମାନଙ୍କୁ ହାପି ରଜ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমি একটু ওড়িয়াতে ব্লগটা করব, বিকজ আজকে হচ্ছে একটা আমাদের ওড়িশার একটা মানে কি বলবো বড় পর্ব বলতে পারো, রজা বলে। তো ওটা এই জুন মাসের 14-15-16 তারিখে হয় এটা। তো যাই হোক, বেসিক্যালি মানে নতুন জামা কাপড় পরা, ঘুরতে যাওয়া, মানে আমরা যেমন দুর্গা পুজোটাকে সেলিব্রেট করি, তো উড়িষ্যা এই রজাটাকে বেশ বড় করে সেলিব্রেট করে। তো 12-13 পর্যন্ত তো থাকেই, বাট এই জুন মাসে 14-15-16 উড়িষ্যা খুব ভালো করে মানে কি বলবো নতুন জামা পরে সবাই ঘোরে, পিঠা পিঠা হয়, লোকে ননভেজ খায়, মানে সবাই ছোট থেকে বড় সবাই খুব মানে এনজয় করে। তারপরে দোলনা লাগায়, দোলনায় সবাই মেয়েরা বসে, পান খায়, সাদা পান। তো যাই হোক, বেসিক্যালি ইটস আ ফেস্টিভ্যাল বলতে পারো, ওড়িয়া ফেস্টিভ্যাল। তো সেজন্যই আজকে ব্লগটা আমার ওড়িয়ায় হবে। আমি ইন্ট্রোতে এই জন্যই বলে দিলাম, বিকজ তোমরা হয়তো ভাববে বেঙ্গলি ব্লগ করতে করতে মানে ওড়িয়ায় করি যখন মানে উড়িষ্যার কোনো রিলেটেড জায়গায় যাই, তো ওড়িয়ায় আমি করি ব্লগ, সেটা না। বাট আজকে ব্লগটা ওড়িয়ায় করছি, বেসিক্যালি ইটস আ ওড়িয়া কি বলবো পর্ব। তো সবু ওড়িয়া সাঙ্গমানঙ্কু হ্যাপি রজ, হ্যাপি রজ টু অল অফ ইউ। তো মু জানিছি যে আপনারা বহুত মজা করতেবে ওড়িশারে, বাট মু এবে ব্যাঙ্গালোরে, আউ যোটা কউথেলি বেঙ্গলিরে বি মু ওড়িয়ারে আউথরে কই দউছি যে মু পাই রজটা এতে ইয়ে নহ, মানে এতে কেবে বি সেলিব্রেট করিনু আমি সেমতি, বিকজ আমি কলিকতারে রইছু, সেইটি স্কুলিং কলেজ সবু কলিকতারে। তো কলকাতারে না রজ নাই, মানে কলকাতা কাইকি মানে কোনসি স্টেটরে রজ নাই, ওড়িশাকু ছাড় দেলে। তো যেউঠি ওড়িয়া মানে রহন্তি অলগা অলগা স্টেটরে মেবি সেমানে পাড়ুথেবে, বাট আমি ছোটবেলুর এই জুন মাসে তো 7-8 বেড়ু স্কুল খোলি যায়, মানে সম ভ্যাকেশন খতম হয়ে যায়, তো আমি বেসিক্যালি সকালে উঠি স্কুলই যাও, স্কুল ইউনিফর্ম পিন্ধি। তো নূয়া জামা এইসব কিছুর ইয়ে নথিলা, ট্রেন নথিলা মো টাইমরে, মু মো কথা কহুছি। আর তারপরে স্কুলরু আসিলে মামা কিছু ভালোমন্দ করে রখিদায় খাও, বাট দ্যাট টাইম এতে মানে রজর ক্রেজ নথিলা, বিকজ অফ সাঙ্গমানে বি কেই রজ জানি নাহান্তি, তো আউ রজ কোন তো এতে ইয়ে নথিলা, নূয়া জামা নহেলে বি মানে কিছু ফরক পড়ি নথিলা। কিন্তু হ আমি দুর্গা পূজাটা ভালসে সেলিব্রেট করিছু, বিকজ কলিকতারে দুর্গা পূজাটা গোটে বড় ফেস্টিভ্যাল। তো যা হোক, নূয়া জামা তো এথরে বি মোর হয়নি, বাট মু কইছিলি আগবারে গোটে ভিডিওরে দেখাইলি কি বাপা ঘরে যাইছিলি বাপা ঘর গাঁরে, তো সেইটু না মু শাড়ি দেইছিলে বাপা, তো সেইটাকু মু কম করছিলি রেডি করে দিয়েছি পছরিক করে, দেখবো যদি 4টা ঘন্টা বেলা ইচ্ছা হল তো পিঁধি দেবি, নট ইস্যু। বাট হ্যাঁ, মু গোটে বেডসিট মগাইছিলি যেটা কি আজ সকালে আসি পৌঁছিছি, তো মু তো ভেরি হ্যাপি ভাই, কাইকি না মু নিজ সাঙ্গে না মো ঘরকু বি সজাই রাখিয়া বহুত ভাল পায়। তো এটা পুরো পিয়ার কটন র আসছি, টিকে লাইট কলর, আই লাইক হোয়াইট, এই সব লাইট কলর অফ কলর মতো বহুত ভাল লাগে, পিওর কটন র পিলো কভার গুড়া বি বহুত ভাল। তো মু দেখি নথিলি, মু ভাবিলি যা হোক আজি বসি টিকে গপিবা তাঙ্ক সাঙ্গে, সাঙ্গমান সাঙ্গে মানে আপনার সাঙ্গে, আউ তারপরে বেশিটা বি দেখাইব আর নিজে বি দেখাইব। পিওর কটন আসছি, ভাল মেটেরিয়াল, আউ ভাল লাগুছি, মানে মু না কালি গোটে নূয়া বেডসিট চেঞ্জ কলি, নহেলে মু এইটা আজি মানে বিছাই দেইথান্তি। যা হোক, রজ পাই করতেলি, রজরে তো আজি আসি পৌঁছিলি, আজি সেকেন্ড রজ, বাট মু ভাবুছি এটা ইয়ে রথযাত্রা আসছি, তো রথযাত্রার এটা বিছাই দেবি, মতো বহুত ভাল লাগে ঘর টিপটপ রক্ষা। তো আপনার সঙ্গে গোটে কথা সেয়ার করছি, মানে মতো না এমনি বহুত লোক তানা মারতি কমেন্ট কলাড়িয়া কি তুমি তো দুইটা মানুষ কোন কাম খা, দুইটা কোন টিকে রোষে করদেব খাওছ পিউছ বাস, বাট বেসিক্যালি এটা হুয়ে মানে দি মানুষ দুইটা হোক ঘরে কি 6টা হোক কি 10টা হোক, ডাজন্ট ম্যাটার, নম্বর ইজ জাস্ট নট ম্যাটার আই ডোন্ট থিঙ্ক, বিকজ দুইজন মানুষের না ঘর কামটা বেশি বড়ি যায়, কাইকি না ঘরে সেই রোষেই হব, সে পরিবা কাটিবা বি হব, ঘর গুছাইবা বি হব, জামা কাপড় সফা বি হব, সব হব, দুইটা মানুষকে হি করিয়া পড়ব। হাজবেন্ড ভাই মু মানে বহুত পাই কৌছি, বাট যেটি 6 জন 10 জন 15 জন রহব না সেটি কামটা বি ডিভাইড হয়ে যায়। তো কৌনি তাঁকর বহুত কম কাম থাকে, বাট এমনি কমেন্ট করাটা ভালো নুহ, আমি দুইজন অছু কাইকি না আমি আমি এইটি রহবাকে পড়ব,
ତ ଏମିତି ନୁହଁ। ଆଉ ମୋତେ ଲାଗେ ଦୁଇ ଜଣ କାହିଁକି, ଛଅ ଜଣ ହେଲେ ବି ଆଇ ୱିଲ୍ ମ୍ୟାନେଜ, ମାନେ ମୋର ସେତିକି କ୍ୟାପାବିଲିଟି ଅଛି। ଦେଖ ମୁଁ ଛୋଟବେଳରୁ ବାହାରେ ରହିଛି, ତାପରେ ହଷ୍ଟେଲ ଲାଇଫ୍ ଇଞ୍ଜିନିୟରିଂ କଲାବେଳେ ହଷ୍ଟେଲରେ ରହିଛି, ତାପରେ ଚାକିରି କରିଛି 7 ବର୍ଷ, ବଟ୍ ଷ୍ଟିଲ୍ ଏବେ ଆସି ମୁଁ ଏଇଠି କରୁଛି, ଯେତିକି ହେଉଛି ମୋର କରୁଛି। ଆଇ ଆଇ ଡୋଣ୍ଟ ଥିଙ୍କ କି ମୁଁ କିଛି ଖରାପ କରି ମୋ ଘରଟାକୁ ରଖିଛି ବା ମୁଁ ମୋ ରୋଷେଇ ବି କମ୍ କରି ଚଳି ଦେଉଛି। ତ ଏମିତି କମେଣ୍ଟ କରିବାଟା ଭଲ ନୁହଁ। ଆଜି ରଜ ଦିନ ମୁଁ କହିନଥାନ୍ତି, ବଟ୍ ସମଟାଇମ୍ସ ନା ଯଦି ମୁଁ ନ କହିବି କାହାକୁ ମୋ ଭିତରେ ବି ବହୁତ କଷ୍ଟ ହୁଏ ନା। ତ ବହୁତ ଲୋକ ଅଛନ୍ତି ଗସିପ୍ କରନ୍ତି, ଲୋକଙ୍କୁ କହନ୍ତି ୟାକୁ ତାକୁ ଯାଇ କହନ୍ତି, ତ ତାଙ୍କ ମନ ହାଲକା ହେଇଥାଏ, ବଟ୍ ମୋର ଭାଇ ଏତେ ଟାଇମ୍ ନାହିଁ, ମୁଁ ଏତେ ଗସିପ୍ କରିପାରିବିନି। ତ ମୁଁ ସେଥିପାଇଁ ଭାବିଲି ଯେ ଠିକ୍ ଅଛି, ଆଜି ଟିକେ ମନଟା ଦୁଃଖ ବି ଥିଲା, କାଲି ଠାରୁ ଅଫ୍ ଥିଲା, ତ କ'ଣ ଆଉ କହିବି ଅନ୍ କ୍ୟାମେରା ସେସବୁ। ବଟ୍ ଯେଉଁମାନେ ମୋର ବହୁତ କ୍ଲୋଜ୍ ସେମାନେ ଜାଣିବି ଥିବେ କି କ'ଣ ପାଇଁ ମାଇଣ୍ଡ ମାନେ ମୁଡ଼ଟା ଅଫ୍, ବଟ୍ ମୁଁ ତଥାପି ଚେଷ୍ଟା କରେ ମାନେ ଟ୍ରାନ୍ସପାରେନ୍ସିଟା ରଖିବାକୁ ଆପଣଙ୍କ ସାଙ୍ଗରେ, କାହିଁକିନା ମୁଁ ଡେଲି ବ୍ଲଗ୍ କରୁଛି। ତ ମୁଁ ଖାଲି ସକାଳେ ଉଠିଲି, କାମ କଲି, ରୋଷେଇ କଲି, ଖାଉଛି, ପିଉଛି, ଶୋଉଛି, ଏଇଟା ତ ମୋ ଲାଇଫ୍ ନୁହଁ, ଏଇଟା ଡେଲି ବ୍ଲଗ୍ ବି ହେଇପାରେ ନା। ତ ମୁଁ ସେଥିପାଇଁ ଆଜି ଭାବିଲି ଆସିଗଲା, ମୁଁ ଭାବିକିନା ବସିନଥିଲି, ବଟ୍ ଆସିଗଲା। ଏଇ ବେଡ଼ସିଟ୍ଟା ଦେଖିକିନା ଗୁଛେଇବା କଥା ଉପରକୁ ତ ଆସିଗଲା କି ଠିକ୍ ଅଛି ଆପଣମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ଟିକେ ଶେୟାର୍ କରିବା ଯାଉ। ତ ଏମିତି କମେଣ୍ଟ କରିବାଟା ନା ମାନେ ଭଲ ନୁହଁ, ବାଧିପାରେ କାହାକୁ, ନିଶ୍ଚିନ୍ତ ମୋତେ ବାଧିଛି, ଆଉ ମାନେ ଖରାପ ଏଇ ଜିନିଷଟା। କାମ ସମସ୍ତଙ୍କର ଥାଏ, ଦୁଇ ଜଣ ଅଛୁ ବୋଲି ଆରେ ତମେ ବି ରୁହ ନା, ମାନେ ଏତେ ଜେଲସ୍ ଫିଲ୍ କାହିଁକି, ତମେ ବି ରୁହ, ଅଲଗା ଅଲଗା ରୁହନ୍ତୁ, ମାନେ ଏଥିରେ କ'ଣ ବିଗ୍ ଇସ୍ୟୁ। ମାଇ ମୋ ହଜବେଣ୍ଡ ବାହାରେ ଜବ୍ କରୁଛନ୍ତି, ମୁଁ ବାହାରେ ରହୁଛି, ସେଇଥିପାଇଁ ଆମେ ବାହାରେ ରହୁଛୁ, ବଟ୍ ଡଜଣ୍ଟ ମିନ୍ କି ଆମର କିଛି କାମ ନାହିଁ, କାମ ଆମେ ଫ୍ରି ବସୁଛୁ, ଏସବୁ ମାନେ ବେକାର କଥା। ତ ଯାହା ହଉ ବେଶୀ ବଢ଼େଇବିନି, ବଟ୍ ଷ୍ଟିଲ୍ ଏସବୁ ହାର୍ଟ ହୁଏ। ଯେଉଁମାନେ କୁହନ୍ତି ମାନେ ଏସବୁ କମେଣ୍ଟ କର, ସେମାନଙ୍କ ପାଇଁ ମୁଁ କହୁଛି କି ଡୋଣ୍ଟ ଡୁ ଦିସ୍, ମାନେ କାହାକୁ ବି ହର୍ଟ ହେଇପାରେ। ତ ଆପଣ ମାନେ ହସି ହସି କହିଦେବେ ଆଉ ସାମ୍ନାବାଲା କଥା ଭାବିବେନି, ତାଙ୍କୁ ହର୍ଟ ହେଇପାରେ। ମୋତେ ତ ବହୁତ ହର୍ଟ ହୁଏ କି ତମେ ଦୁଇ ଜଣ ମଣିଷ ତମର କ'ଣ କାମ, ଆରେ ଫ୍ରିରେ ଥୋଡ଼ି ବସୁଛୁ, କରୁଛୁ ନା, ଯେମିତି ହେଲେ କାମ କରିବାକୁ ପଡ଼ିବ। ଆଉ ମୁଁ ନା ବହୁତ ଲୋକଙ୍କ ଘରେ ବି ଯାଇକିନା ଦେଖିଛି, ତାଙ୍କର ଡେଲି ରୁଟିନ୍ ହେଲା କ'ଣ ଜାଣିଛନ୍ତି, ମାନେ କେମିତି ରୋଷେଇ କରିବେ ଆଉ ଖାଇବେ, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦେୟାର ଲାଇଫ୍। ତ ମୋ ଲାଇଫ୍ ବାଇ ବେସିକାଲି ସେମିତି ନୁହଁ, ମୁଁ ଛୋଟବେଳେ ସେମିତି ମଣିଷ ହେଇନି, ମୋତେ ଅସନା ଧୂଳି ଏଇସବୁ ରହିଲେ ମୋତେ ଭଲ ଲାଗେନି, ବେସିକାଲି ଭଲ ଲାଗେନି। ତ ମୋତେ ସେଗୁଡ଼ା ନିଜକୁ କରିବାକୁ ହୁଏ। ହଁ ମେଡ଼୍ ଅଛି, ମେଡ଼୍ ତ ସବୁ କରିଦିଏ, ଆରେ ମେଡ଼୍ ଆସେ 10 ମିନିଟ୍, ସେ ମାନେ ଆପଣମାନେ ଜାଣିଥିବେ କୋଲକାତା, ବାଙ୍ଗାଲୋର, ଯେକୌଣସି ମେଟ୍ରୋ ସିଟି ହେଉ କି ଯେକୌଣସି ଗାମ୍ବାଳି ହେଉ, ସେ କେତେ ଟାଇମ୍ ରହିବ ଆପଣଙ୍କ ଘରେ କାମ କରିବାକୁ, 10 ମିନିଟ୍, 15 ମିନିଟ୍। ମୋ ମେଡ଼୍ ତ ସତ କହୁଛି ସେ 10-15 ମିନିଟ୍ରେ କାମ ସାର୍ଟ କରିଦିଏ, ପଳେଇ ଯାଆନ୍ତି। ତ କ'ଣ 10-15 ମିନିଟ୍ରେ ପୁରା ଘରଟାକୁ ସେ ସଜେଇକି ନା ଯାଆନ୍ତି, ନୋ। ଆଉ ମୁଁ ମୋ କାମ ନିଜେ କରିବାକୁ ପସନ୍ଦ କରେ, ମାନେ ମେଡ଼୍ ରଖିଛି ବୋଲି ସେ ମୋ ବେଡ଼୍ ଠିକ୍ କରିଦେବ, ସେ ମୋ ସୋଫା ଦିୱାନ ଠିକ୍ କରିଦେବ, ଆଇ ଡୋଣ୍ଟ ଲାଇକ୍। ତ ମୁଁ ଏସବୁ କାମ ନିଜେ କରେ ଭାଇ, ମେଡ଼୍ ଆସିକିନା ସେ ବାସନ ମାଜନ୍ତି ଆଉ ଘର ପୋଛା ଝାଡ଼ୁ କରନ୍ତି, ମିଛ କହିବିନି, ସେ କରନ୍ତି ଝାଡ଼ୁ ପୋଛା ଭଲସେ କରିକିନା ଯାଆନ୍ତି, ବଟ୍ ହଁ ଟାଇମିଂ ସେତିକି ଥାଏ 10-15 ମିନିଟ୍। ତ ଆଉ ଲୋକ ଭାବନ୍ତି ମେଡ଼୍ ଅଛି ଖାଲି ତ ରୋଷେଇ କରୁଥିବ ଖାଇଥିବ, ନା ଏଇଟା ନୁହେଁ, ମାନେ ଘରେ ବହୁତ କାମ ଥାଏ। ମେ ବି ଆପଣ ଏଇଟା ଭାବୁଛନ୍ତି ବିକଜ୍ ଆପଣଙ୍କର କିଛି କାମ ନାହିଁ, ଆପଣଙ୍କର ଲାଇଫ୍ଟା ହେଲା କେମିତି ଖାଇବି ଆଉ ଶୋଇବି, ବଟ୍ ମୋ ଲାଇଫ୍ କି ମୁଁ ମୋ ହଜବେଣ୍ଡକୁ ବି ଦେଖିଛି ସେ ବି ଏମିତି ନୁହଁ, ମାନେ ଅସନା ଜିନିଷ ପସନ୍ଦ ହୁଏନି, ବହୁତ କାମ ଥାଏ ଘରେ। ମାନେ ଯେଉଁମାନେ ସତରେ ଲିଟରାଲି କାମ କରନ୍ତି ସେମାନେ ଜାଣନ୍ତି ସେ ଘରେ ବହୁତ କାମ ଥାଏ, ସେ 2 ଜଣ ମଣିଷ ହଉ 4 ଜଣ ମଣିଷ ହଉ, ବଟ୍ ଏଭର୍ ଲିଭ୍ ଇଟ୍ ବିକଜ୍ ଆଜି ରଜରେ ମୁଁ ଏତେ ବଢ଼େଇବାକୁ ଚାହୁଁନି, ବଟ୍ ଇଟ୍ ହର୍ଟ ସମଟାଇମ୍ସ। ତ ମୁଁ ଆଜି ଭାବିଲି ଠିକ୍ ଅଛି କହିଦେଲି କି ଠିକ୍ ଅଛି ଟ୍ରାନ୍ସପାରେନ୍ସି ରହିବାଟା ଜରୁରୀ, କାହିଁକିନା ଡେଲି ବ୍ଲଗ୍ରେ ଖାଲି ମୁଁ ଖାଉଛି ଉଠୁଛି ଦେଖେଇଲେ ବି ଆପଣ ବୋର୍ ହେଇଯିବେ, ଏମିତି ନୁହଁ କି ଆଇ ଏମ୍ ନଟ୍ ହ୍ୟାପି, ଆଇ ଏମ୍ ଭେରି ମଚ୍ ହ୍ୟାପି, ବଟ୍ ଷ୍ଟିଲ୍ ମାନେ ଆଗେ ହେଲେ ଅନ୍ଧାର ତ ଥବ ନା। ତ ସେମିତି ବି ମୋର ବି କିଛି ବ୍ୟାକ୍ ଷ୍ଟୋରି ଅଛି, ସବୁକିଛି ଭଲ ଚାଲିଥିଲେ ବି ସବୁକିଛି ଭଲ ନାହିଁ। ତ ଯାହା ହଉ ରଜ ଦିନ ଏତେ କିଛି କରିବାକୁ ଭଲ ଲାଗୁନି, ବଟ୍ ଏବେ ମୁଁ ବ୍ରେକଫାଷ୍ଟ ରେଡ଼ି କରିବି। ତ ଆଜି ହେବ ରଜ ଯେହେତୁ ଆଜି ହେବ ଚକୁଳି ଆଉ ମଟର ତରକାରୀ, ଘୁଗୁନି ଯାହାକୁ କହନ୍ତି। ତ ରଜରେ ବେଶୀ ପିଠା ହୁଏ, ତ ମୋତେ ତ ଚକୁଳି ଛଡ଼ା ଆଉ କିଛି ଆସେନି, ତ ଚକୁଳି କରିବି।
দেখবা লঞ্চে কম করা বিকজ ইয়ে যদি ব্রেকফাস্ট চকুড়ি খাই দিকে না তাহলে আঞ্চে সে এত খাইবা মানে রাজি হতে হেভি হয়ে যায় চকুড়িটা টিকি তো ইয়ে চারটা পাঁচটা তো খাই দিকে ব্রেকফাস্ট তো যদি ইয়ে দ্বীপরে কিছু খাইলে তো ঠিক অছি আহলে কিছু অলগা বনাইবা দেখবা আজ রজ বলি কথা তো হস বি মারুচি মানে ফার্স্ট টাইম মু বোধে এমনি রজ পাই কিছু করুচি ম্যারেজ ফার্স্ট রজরে বি করি তো সেটা তো গোটাই রুল অছি মানে আফটার ম্যারেজ পহিলি রজ বলে গোটে রুল অছি তো সেইটা কু মানে সেলিব্রেট করা যায় তো বেসিক্যালি মাইকে রু আসে জিনিস সবু আঠি আসি নিজে নূয়া শাড়ি ফটা জিনিস কি খাইবা পিবা এইসব তো বেসিক্যালি আই ডোন্ট বিলিভ অল দিস রুল তো যাই হোক বট আজ চকুড়ি করুচি টিকি হলে বি করা দেখবা বহু দিন খাইনু বি আমি চকুড়ি তো চলতু ব্রেকফাস্ট রেডি করা ও তারপরে আসি আপনার সাথে আজি টিকে হব মটর তরকারি বিনা পিঁয়াজ রসুন মটর তরকারি সোনু মতো টিকে হেল্প করছন্তি তো জিরা আও কঞ্চা লঙ্কা শুকিলা লঙ্কা দুইটাই মু টিকে ফ্রাই করেনেলি তারপরে ছোট ছোট আলু কাটি দেইছি সিজেই নথিলি সেইতিপাই টিকে বেশি ছোট করে কাটিছি কি জলদি সিজিযিব এইটাকু টিকে ভাজি দেবি ভালসে ভাজিলে স্লো ফ্লেমরে যদি এটা ভাজিবি না তাহলে সিজিযিব ମୁଁ ଟିକେ ଏବେ ଅଦା ଛେଚିକିନା ପକେଇ ଦେଇଛି ଆଉ ଟିକେ ଧନିଆ ଗୁଣ୍ଡ ଦେଇ ପାଣି ଦେଇ ଏଇଟାକୁ ଟିକେ ଫୁଟେଇ ନେଉଛି ତ ଆଳୁ ଯେତିକି ସିଝି ନଥିବ ସେତିକି ବି ସିଝିଯିବ ତ ଏ ଅବସ୍ଥାରେ ଲୋ ଟୁ ମିଡ଼ିୟମ୍ ଫ୍ଲେମ୍ରେ ଟିକେ କଷିକିନା ମୁଁ ମଟର ଗୁଡ଼ା ଆଡ଼୍ କରିଦେଇଛି ଯେଉଁଗୁଡ଼ାକିନା ମୁଁ ସିଝେଇ ରଖିଥିଲି ବଏଲ୍ କରି ରଖିଥିଲି ଲୁଣ ଆଉ ହଳଦୀ ଦେଇ ତ ଭଲସେ ଏଇଟାକୁ ମିକ୍ସ କରିଦେବି ଆଉ ଟିକେ ହାଇ ଫ୍ଲେମ୍ କରି ଏବେ ଟିକେ ଫୁଟେଇ ଦେବି ତାପରେ ମୁଁ ଟିକେ ଗରମ ମସଲା ଆଡ଼୍ କରିଛି ଆଉ ଟିକେ କାଶ୍ମୀରୀ ରେଡ୍ ମିର୍ଚ ଫର୍ ବେଟର୍ କଲର୍ ତ ଏଇଟାକୁ ଟିକେ ଫୁଟିବାକୁ ଦେବି ଆଉ ତାପରେ ମୁଁ ଆଡ଼୍ କରିବି ଟିକେ ଧନିଆ ପତ୍ର ମୁଁ ଟମାଟର ବି ଆଡ଼୍ କରିନି ବଟ୍ ଷ୍ଟିଲ୍ ଏଇ ରେସିପିଟା ବି ଭଲ ଟ୍ରାଏ କରିପାରନ୍ତୁ ଏଥର ମୁଁ ଏଇଟା ରାତିରେ ବାଟି ରଖିଥିଲି ଟିକେ ବିରି ଚାଉଳ ଚକୁଳି ପାଇଁ ତ ସେଥିରେ ଟିକେ ଟିକେ ପାଣି ମିଶାଇକିନା ତା କନ୍ସିଷ୍ଟେନ୍ସିଟାକୁ ମୁଁ ଠିକ୍ଠାକ୍ ମୋ ଅନୁସାରେ କରିନେବି ଚକୁଳି ହେବ ଆକ୍ଚୁଆଲି ଟିକେ ବେଶୀ ପତଳା ବି ଆପଣ କରିପାରନ୍ତି ବଟ୍ ମୁଁ ଏଇ କନ୍ସିଷ୍ଟେନ୍ସିଟା ବେଟର୍ ଫିଲ୍ କରେ ନହେଲେ ମୋ ଚକୁଳିଟା ଚିପକି ଯାଏ ତ ଯାହା ବି ହଉ ଦେଖିପାରୁଛନ୍ତି କେମିତି ରଖିଛି ମୁଁ ଏବେ ଟିକେ ତାୱାଟାକୁ ପୁରା ତତେଇକିନା ମୁଁ ତେଲଟା ଦେଇଛି ତାପରେ ମୁଁ ଗୋଟେ ଗୋଟେ କରି ଚକୁଳି କରିନେବି ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ରୁଟି ମୋର ଗୋଲ୍ ନହେଲେ ବି ଚକୁଳିଟା ଟିକେ ଟିକେ ଗୋଲ୍ କରିବାର ମୁଁ ଚେଷ୍ଟା କରେ ତ ଯା ହଉ ସଫ୍ଟ ବି ହୁଏ ବାକି ସୋନୁକୁ ପଚାରିବା ଆଜିର ଚକୁଳିଟା କେମିତି ହେଇଛି ବ୍ରେକଫାଷ୍ଟ ମୋର ରେଡ଼ି ଚକୁଳି ସବୁ କରିସାରିଲିଣି ଏବେ ସର୍ଭ କରିବା ମଟର ତରକାରୀଟା ନା ମୁଁ ଟିକେ ଚାଖି ଦେଖିଲି ମୋତେ ତ ଭଲ ଲାଗିଲା ଜାଣିନି ସୋନୁକୁ କେମିତି ଲାଗିବ ମୋତେ ଟିକେ ରାଗ ବେଶୀ ଲାଗୁଛି ବଟ୍ ଷ୍ଟିଲ୍ ଭଲ ହିଁ ମାନେ ମୋତେ ତ ଟେଷ୍ଟି ଲାଗିଛି ଆପଣମାନେ ଏମିତି ବିନା ପିଆଜ ରସୁଣରେ ଏମିତି ଟ୍ରାଏ କରିପାରିବେ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗିବ ମୋତେ ତ ଏଇ ମାନେ ସାଧା ମଟର ତରକାରୀଟା ବହୁତ ଭଲ ଲାଗେ ଆଉ ସୋନୁର ତ ଅଲ୍ ଟାଇମ୍ ଫେଭରେଟ୍ ମାନେ ମଟର ତରକାରୀ ହେଲେ ତା'ର ଆଉ କିଛି ଦରକାର ହୁଏ ନା ରୁଟି ପରଟା ତାପରେ ଚକୁଳି ଇଭେନ୍ ସେ ମୁଢ଼ି ଦେଇକିନା ବି ଖାଆନ୍ତି ମଟର ତରକାରୀ ତ ଆମ ଘରେ ପ୍ରାୟ ଦିନ ମାନେ ମନ୍ଡେ ୟା ସାଟର୍ଡ଼େରେ ତ ପ୍ରାୟ ଦିନ ହୁଏ ଏଇ ମଟର ତରକାରୀଟା ତ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ସୋନୁ କ'ଣ ରିଭ୍ୟୁ ଦେଉଛି ସୋନୁ କେମିତି ହେଇଛି ରଜ ସ୍ପେଶାଲ ତୋ ସୋନୁ ତ ଟିକେ ହେଲ୍ପ କରିଛନ୍ତି ଏଇ ମଟର ତରକାରୀ ପାଇଁ ବାକି ଚକୁଳିଟା ସଫ୍ଟ ହେଇଛି ମୁଁ ଟିକେ ପତଳା କିନା କରିଛି ବଟ୍ ନଟ୍ ଡୋସା ଟାଇପ୍ ବଟ୍ ଚକୁଳି ଟିକେ ପତଳା ଲାଗୁଛି ତ ମୋତେ ବି ବହୁତ ଭୋକ ହେଉଛି ତ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ବ୍ରେକଫାଷ୍ଟଟା ସାରିକିନା ତାପରେ ଆପଣମାନଙ୍କ ସାଙ୍ଗରେ କଥା ହେଉଛି
আজি আকচুয়ালি তো ছুটি ছিল স্যাটারডে তো বাহারু টিকি আসিছি আজ মোর আসি সুপার মার্কেট টিকি শপিং করিবা পাই তো তো আজি টিকি শপিং করিবি শপিং করিকি কিছু জিনিস নেইকি যিবা ভেজিটেবলস এন্ড গ্রোসারি থিংস এন্ড কিছু সেরামিক প্লেট বি নবার ছিল ঘরকু তো দেখিবা ভিতরক যা বর্তমান ভিতরে যাই কি মোর সুপার মার্কেট ভিতরে দেখা সব কোন কোন জিনিস আজ আছে ফার্স্ট অফ অল দেখি গোটে সেরামিক র প্লেট নেবার আছে প্লেট সেরামিক র প্লেট সেট গোটে নেবার আছে সেটা দেখিবা টিকে ঢাকিকি ওয়েটরকু প্লেট সেটটা গোটে নিয়ে যাবে বর্তমান সে বিল্ডিং করব বিল্ডিং কাউন্টর আসলে বর্তমান Now we'll go to dry food section. We'll see some of the dry foods. দেখিবা কোন কোন সব ড্রাই ফ্রুটস আছে যেটা কি মোর ফেভারিট মু ডেলি খায়ে ড্রাই ফ্রুটস মুসলি মুসলি তো মর্নিং টাইমে মু খায়ে মুসলি সহিত মিল্ক তো মিল্ক ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুট কোন কোন সব ড্রাই ফ্রুটস আছে দেখিবা বর্তমান বক্সর মুসলি প্যাকেট কিছু গোটে দেখিবা নবা সকালে খাইবাকে পড়ুছে মিল্ক সহ এটা খাইবাকে পড়ুছে কম্পলসরি চিয়া সিড পানি প্যাকেট দেখছি কেমন অছি ভালো আছে এই জিনিসটা ড্রাই ফ্রুটস বি ভালো আছে তো মিক্স ড্রাই ফ্রুটস আছে এদের সবু প্রকার আলমন্ড সহ এভরিথিং আলমন্ডস কাজু কিসমিস অল দিস থিংস আর অ্যাভেলেবল হিয়ার সো এটা হি নবম ভাবিছি এই গুটিকে দেখিবা কোন একটা অপশন মিলেট মুসলি ফ্রুট অ্যান্ড নট সোল সেটা কোন কোন আছে রে এইটা কোণ আছে হনি আলমন্ডস স্ট্রবেরিজ অ্যান্ড পাম্পকিন সিডস উইথ হোল গ্রেন এইটা ভালো আছে এই জিনিসটি মোর ওয়ান অফ দ ফেভারিট জিনিস যেটাকি রাগিরে তৈরি হয়ে এটা বহুত হেলদি জিনিস মিল্ক খাওয়া বহুত হেলদি চোকো ফ্লেভর এই জিনিসটা
হাই ইন ফাইবর, ক্যালসিয়াম অ্যান্ড সোর্স অফ আয়রন। এটা গোটে গোটে ওটস্র প্যাকেট নিয়ে যা কেলক্সর ওটস্র প্যাকেট, ওটসটা বহু দিন হেলা খেয়ে নি, ওটস বি বহু খেয়া যায়, সকালে ওটসটা গোটে নিয়ে যা। এই দুইটা হি নবা, গোটে কেলক্সর গোটে এই দুইটা জিনিস হয়ে নেলে, গোটে নেলি কেলক্সর গোটে মুসলি প্যাকেটটে আর গোটে ওটস প্যাকেটটে, তা সহিত গোটে সুপার মার্কেটের গোটে সেরামিক্র প্লেট সেট। এবে চলো পড়াইবা বিলিং কাউন্টরকু, ডাইরেক্টলি বিলিং কাউন্টার পড়াইবা, দেখে দেওয়া জিনিস কাউন্টার জিনিস নিয়ে আস। এবে টিকি পূজা সামগ্রী সব নিয়ে যাওয়া, এঠু আসিকি পূজা জিনিস কিছু প্লেট ফ্লেট বগর নবার আছে। ভাইয়া কি দু প্লেট দে দো, আজি যা হওনি আজি আউ, বিকজ সোনু বাহারু আসিলে কইলে কি না খরা গরম টিকে অছি, তো চা পিবিনি, কোল্ড ড্রিঙ্কস পিবে, তো মোর তো কোল্ড ড্রিঙ্কস হলে আউ কিছু দরকার হুয়েনি, বাট স্টিল চারটাবেলে টিকে মতো চা দরকার হুয়ে, তো ব্যাড লাক আজি আউ চা হবনি, বিকজ কোল্ড ড্রিঙ্কস পিলে আউ চা কেতবেলে পিবি দেখিবা, যদি সাতটা আটটা খন্ড বেলে যদি টিকে নিশা থিলা চা র তো পিবি, বাকি এবে টিকে কোল্ড ড্রিঙ্কস আউ মু টিকে সেউ নেইছি, চিপস নেইছি, তো সেইয়া খাইবু আউ। ছোট বাবুল আমার দরকার নথিলা, প্লেটটা তো ঠিক আছে, বাট সেগুলো বহুত বড় আছে, ছোট আছে, আমার ছোটই তো ছোট আছে না, ছোট আমার আছে আটটা খন্ড আছে। না তাঠেও টিকে সাইজটা বড় আছে, ঠিক সেটা একদম ছোট থিলা, বাট এই ছোট প্লেট নথিলা আমার, ভালো হেলা স্টার্টার পাই কি ছোট বড় জিনিস পাই নথিলা, আমি সেই বড় প্লেটটাই খাওয়াতে, ভালো আছে, কলরটাই ভালো আছে না, কলরটাই ভালো আছে। প্লেট হবে দুইটা আছে না, দুইটা আছে, আমার দুইটা ভাঙি থেলা তো দুইটা আছে, এই যে খোলু নেবে কালি ধুই ধাই কিনা করিবা, ঠিক আছে, কিন্তু কলরটা ভালো আছে, ব্ল্যাক কলর সবে কলর এটা তুই ঠিক আছিস, মো খাইও কি দাদি করে খাইও কি ভালো আছে, হ্যাঁ ঠিক আছে চলিবো, কিন্তু তুই ওদিক তো মু এই শাড়িটা কথা কহুলি, রজরে মু এই শাড়িটা পিঁধিবি, তো চলন্তু ঝটপট রেডি হয়ে যা। আজির মোর রজর ব্লগ, একচুয়ালি আজ রজর সেকেন্ড ডে, তো কালি তো মু নয় কিছু পিঁধি নি, আজ পিঁধেলি, একচুয়ালি সোনু কহিলে নয় তো অছি তো পিঁধি বলে যাই পিঁধি দিও, তো মু পিঁধেলি, এটা পাপা দিয়েলে তো বড়িয়া লাগলা, মোর এমতি শাড়ি আগুরু নথিলা, আর মু টিকে আজিকালি টিকে শাড়ির ক্রেজ মোর বড়ি যাইছি, তো শাড়ি পিঁধিবাকে বড়িয়াই লাগে, আর বাই লাক মোর এই ব্লাউজটা বি আসাঙ্গে মানে ম্যাচিং হয়ে যাইছি টিকে কন্ট্রাস্টে, তো যা হো সকালে সন্ধ্যাবেলে মু কম কলি রজর সেকেন্ড ডে রে আপন মান শেয়ার কলি, তো যদি ভালো লাগি থাকো তাহলে লাইক কমেন্ট আর শেয়ার নিশ্চিন্ত করিবে, আর দেখা হব আউ গোটা ভিডিও রে, খুব শীঘ্র দেখা হব আপন মান সঙ্গে, আর সেতবে পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট।